হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামে ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স আমরা সায়েন্স নিয়ে আলোচনা করছিলাম সায়েন্সের জীব বৈচিত্র্য তার শ্রেণী বিভাগ এই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়া শুরু করেছি অর্থাৎ চ্যাপ্টার টেনটা আমরা পড়া শুরু করেছি এই চ্যাপ্টারের আমরা অলরেডি একশো নম্বর পেজ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি একশো ছেচল্লিশ নম্বর পেজ থেকে আজকে আমরা পড়ব প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করো গণিত আর ইংরাজির জন্য যাই হোক কথা না বাড়িয়ে শুরু করব ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করে দিও দেখো আমাদের কি বলেছে এখানটা আমরা একটু দেখে নেব বলছে কি যারা ছোট ছোট ডালপালা প্রায় সরি যারা যারা ছোট ছোটো ডালপালা প্রায় নেই কখনও সখনো ওকে লতিয়ে বা পেঁচিয়ে চলে এরা ছোটো গাছ ইংরাজিতে এদের বলে হবস মানে জার হবে অ্যাকচুয়ালি জারা হয়ে গেছে যাই হোক বলছে যার ছোট ছোট একদম ডালপালা প্রায় নেই গাছের থাকে না হবস কোনগুলোকে বলে হবস আমরা জানি না অনেক ছোটো ছোট যে গাছগুলো থাকে সেগুলোকে হবস বলা হয় যাদের মোটামুটি ডালপালা থাকে না যারা একদম ছোট ছোট গাছ হয় ঠিক আছে লতিয়ে কখনো সখনো চলে এদেরকে আমরা বিরুদ্ধ সাধারণত বলে থাকি বাংলায় বা ইংরেজিতে হবস আমরা বলি ওকে খুব ইম্পর্ট্যান্ট হয় এই ধরনের যে গাছগুলো হয় সেগুলো এই ধরনের অনেক গুরুত্ব কিছু হবসও থাকে যেগুলো কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রেও লাগে নেক্সট আমাদের কি বলেছে যারা খুব বেশি লম্বা হয় না তবে অনেক ডালপালা আছে ঝোপের মতো দেখতে লাগে এরা মাঝারি জাতীয় ইংরাজিতে এদের বলা হয় সাবস ঠিক আছে সবস হবস এগুলো কি হয় গাছের মধ্যে পড়ে শবস কোনগুলোকে বলে ঝোপ মানে ঝাড় থাকে ধরনের গাছ যেমন ধরো জবা ফুলের গাছ ওকে একটু ঝাড় টাইপ থাকে না কিছু গাছগুলো দেখবে একটু ঝাড় টাইপ বা অশোক ফুলের গাছ একটু ঝাড় টাইপের গাছগুলো থাকে তো এগুলোকে বলা হয় কি না শবস বলা হয় ঠিক আছে নেক্সট কি বলেছি যারা লম্বা যাদের মোটা মোটা কাঠের গুড়ি এবং অনেক ডালপালা আছে এরা হলো বড় গাছ বা বৃক্ষ ট্রি কাদের বলা হয় ট্রি হচ্ছে লম্বা লম্বা বড়ো গাছগুলো যাদেরগুলো হয় সেগুলোকে ট্রি বলি যেমন আমরা বলতে পারি যে বানিয়ান ট্রি ঠিক আছে বা ব্যানয় নয় কিন্তু বানিয়ান ওকে বানিয়ান ট্রি বা ধরো ম্যাঙ্গো ট্রি এগুলো হচ্ছে ট্রি এগুলো হচ্ছে গাছ ঠিক আছে যারা লম্বা হয় যাদের মোটা কাঠের গুড়ি থাকে ডালপালা থাকে এদেরকে বলা হয় কিন্তু কি না ট্রি তাহলে ট্রি কাকে বলছে যারা লম্বা হয় মোটা গুড়ি থাকে যাদের ডালপালা থাকে ঠিক আছে এদেরকে বলা হয় ট্রি শপস কাদের বলা হয় সবস হচ্ছে যে ধরনের গাছগুলো একদম ঝোপের মতো হয় দেখতে ওকে খুব বেশি লম্বা হয় না একদম ঝাড় হিসাবে হয় ঝোপ হিসাবে হয় সেগুলোকে সবস বলে আর হপস কোনগুলো যেগুলো একদম ছোট ছোট গাছ হয় যেগুলো ডালপালা থাকে না কখনো সখনও লতিয়ে চলে সেই গাছগুলোকে বলা হয় হচ্ছে হবস ওকে বোঝা গেল তাহলে নেক্সট আমাদের কি বলেছে দেখো নেক্সট আমাদের বলছে একটু বড় করে দিই দেখতে সুবিধা হবে নেক্সট আমাদের বলেছে তাহলে গাছেদের আকার আমরা তাদের নিচের মতো করে ভাগ করতে পারি নিচে দেখো জোড়ায় জোড়ায় গাছেদের নাম দেওয়া আছে ছটপট করে এদের মধ্যে মিল আর অমিল কোথায় লিখে ফেলো বলছে নিচে কতগুলো গাছ আছে এদের মধ্যে মিল আর অমিলটা আমাকে লিখতে বলেছে খুব ভালো কথা তাহলে আমাকে দিয়েছে গাছের নাম আলু ও কুমড়ো ওকে ছবিও দিয়ে দিয়েছে আলু আর কুমড়ের আচ্ছা গাছ দুটোর মধ্যে মিল কোথায় একটা দিয়ে দিয়েছে দুটো গাছ হচ্ছে বিরুত জাতীয় এবং গাছ দুটোর মধ্যে অমিল আমাকে লিখতে বলেছে অমিল বলেছে না ওকে তাহলে পেন্সিল দাঁড়াও তাহলে আমরা লিখবো হচ্ছে আলু কুমড়োরটা এটা আমরা লিখবো হচ্ছে কুমড়ো গাছ কি করে না লতিয়ে চলে কুমড়ো লতিয়ে চলে আর এদিকে আমরা কি লিখবো না এটা লিখব হচ্ছে আলু গাছ না আলু গাছ কিন্তু সোজাভাবে চলে মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকে আর কি আলু সোজা দাঁড়ায় ওকে কুমড়ো হচ্ছে লতিয়ে চলে কুমড়ো লতিয়ে চলে আর আলু হচ্ছে সোজা দাঁড়ায় ঠিক আছে নেক্সট নেক্সট পরেরটায় যাবো পরেরটা আম আর জবা দিয়েছে করার জন্য তাহলে আম আর জবা এটার মধ্যে মিল অমিল দুটোই আমাকে লিখতে দিয়েছে তাহলে এটা ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সব করবে হ্যাঁ আম আর জবা দুটোই মিল বলতে আমরা লিখতে পারি দুটি গাছই সপুষ্পক দুটি গাছই সপুষ্পক আর এটা আমরা সপুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক লিখতে পারি অমিলে আমরা কি জাতীয়। গাছ আর এটা হচ্ছে জবা জবা হচ্ছে কি না গুলমো জাতীয় আম হচ্ছে বৃক্ষ জাতীয় আর জবা হচ্ছে গুলমো জাতীয় গাছ ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে কাঁঠাল গাছ আর কলা গাছ তাহলে কাঁঠাল গাছ আর কলা গাছ আমরা করতে পারি তাহলে মিল লিখবো দুটি সপুষ্পক উদ্ভিদ ওকে এই দুটো হচ্ছে সপুষ্পক কাঁঠাল আর কলা দুটোই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আচ্ছা আগেরটা দেখতে পেয়েছিল তো এমনি স্ক্রিনটা বড় করা আছে দেখে নিয়েছো নিশ্চয়ই আচ্ছা দুটোই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর আমাকে কাঁঠাল আর কলা গাছের মধ্যে লিখতে পারি কাঁঠাল দেখতে পাচ্ছ বৃক্ষ জাতীয় উদ্ভিদ আর কলা গাছ কলার গাছটা আমরা লিখব হচ্ছে বিরুথ জাতীয় কলা গাছটা হচ্ছে বিরুদ্ধ জাতীয় ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে ধান গাছ আর খেজুর গাছ ভালো কথা তাহলে ধান গাছ আর খেজুর গাছ এই দুটোই হচ্ছে আমরা করতে পারি দুটোই হচ্ছে ধান গাছ আর খেজুর গাছ না এটা সপুষ্পক আর গুপ্ত বীজই দুটোই তাহলে আমরা লিখব দুটি সপুষ্পক ও সপুষ্পক আর গুপ্ত বিজি উদ্ভিদ ধান আর খেজুর আর আমাদের অমিলে লিখতে হবে অমিল লেখা আছে ধান গাছের কাণ্ড নরম আর খেজুর গাছের কাণ্ড হচ্ছে শক্ত ঠিক আছে ভালো কথা নেক্সট আমাদের বলেছে উচ্ছে গাছ আর বেগুন গাছ উচ্ছে গাছ আর বেগুন গাছ তাহলে আমরা লিখতে পারি উচ্ছে গাছ আর বেগুন গাছ হচ্ছে দুটি সপুষ্পক বিরুদ্ধ দুটি শ্রেণীর সপুষ্পক আর হচ্ছে বিরুদ্ধ উদ্ভিদ আর এদিকে অমিলে আমরা উচ্ছে গাছ উচ্ছে গাছ রো আ রোহি আরোহী উদ্ভিদ ঠিক আছে বা রোহিণী প্রকৃতির উদ্ভিদ যেটা বলা হয় ঠিক আছে তো আরোহী উদ্ভিদ আর হচ্ছে বেগুন গাছ গুলমো ঠিক আছে বেগুন গাছ হচ্ছে গুল্ম আর উচ্ছে গাছ হচ্ছে আরোহী বা রোহিণী প্রকৃতির আমরা এটা রোহিণীও করতে পারি ওকে উচ্ছে গাছ রোহিণী প্রকৃতির উদ্ভিদ করলাম আরোহী লিখলেও ভুল নয় আর বেগুন গাছ হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ ঠিক আছে হয়ে গেল তাহলে এটা আমাদের কমপ্লিট নেক্সট আমরা যাবো এবার নেক্সট আমাদের কী বলেছে বলেছে দিদুমণি ক্লাসে ঢুকে রোল কল শুরু করলেন আর তখনই ফার্স্ট বেঞ্চে বসা অপর্ণার দিকে চোখ পড়লো কি ব্যাপার তোমার কপাল ফুললো কি করে জাস্ট আ সেকেন্ড ওকে তোমার কপাল ফুললো কি করে অপর্ণা বলল আচ্ছা কলকাতায় পা পিছলে ও সরি 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 কলতলায় ওকে তো কলতলায় পা পিছলে পড়ে গেছি পড়ে গেলে কি করে আচ্ছা কলতলায় পিছল হয়েছিল পরিষ্কার করা হয়নি বেশ কিছুদিন ধরে আচ্ছা দিদি পিছল জায়গায় কেমন সব জেটে আচ্ছা পিছল জায়গা কেমন সব জেট